নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। আজকের ভিডিওতে ইস্ট বেঙ্গলের বিদেশি নিয়ে ছোট্ট কয়েকটি আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ অবধি দেখবার অনুরোধ রইল। আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যে কোনো ধরনের স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি তো আসবেন, একজন কনফার্ম ইভান গঞ্জালেস, এখনও পাঁচজন নতুন বিদেশি আসবেন। এবং সেই নতুন বিদেশি নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলের নতুন হেড কোচ স্টিফেনের থেকে কিন্তু একটা বড় বার্তা পাওয়া গেছে, যেটা বর্তমানে জানা যাচ্ছে যে স্টিফেন কিন্তু ভারতীয় মাটিতে, মানে ভারতের মাটিতে আর কি, নতুন মুখ আনতে চাইছেন বিদেশ থেকে। তো এবার নতুন সেই মুখগুলো কারা হয় সেটা কিন্তু এখন দেখবার বিষয়। আগে ইস্ট বেঙ্গল ক্লাব থেকে জানা গিয়েছিল যে তারা মানে ভারতের মাটিতে সফল এইরকম বিদেশি তারা তুলে আনবে, তবে বর্তমানে যে খবরটা স্টিফেনের থেকে পাওয়া যাচ্ছে আর কি, স্টিফেন জানিয়েছেন যে তিনি কিন্তু ভারতের মাটিতে এখন অবধি খেলেননি, এই রকম বিদেশি কিন্তু আনতে চলেছেন। তো এবার দেখবার বিষয় সেই নতুন বিদেশি কারা হয় এবং তারা কেমন করে লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে দাপিয়ে খেলতে পারে, সেটা কিন্তু বর্তমানে দেখবার বিষয়। তো একজন কনফার্ম যেমনটা বললাম, ইভান গঞ্জালেস, পাঁচজন কিন্তু নতুন আসছেন, তো তারা কারা সেই জন্য কিন্তু এখন সবাই উদ্গ্রীব হয়ে আছে। তো এই ছিল আজকের একটা ছোট্ট গুরুত্বপূর্ণ ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।